আমরা সারাদিন এসে বসে থাকতাম, গন্ডি কেটে কেটে যাচ্ছে, গরমের ডালা হবে, পুজো দিচ্ছে ঠাকুরকে, অনেক রকম ফটো আছে মায়ের, গঙ্গার ঘাট, গঙ্গা। আমরা এখন যাচ্ছি বড় মা মন্দিরে নৈহাটিতে, সবাই মিলে তোজো যাচ্ছে, তোজো টাটা করে দাও, টাটা টাটা করে দাও, টাটা টাটা করে দাও, বাইরে উঠে খুব খুশি, কাকিনাড়া থেকে যাচ্ছি, আমরা এসেছি কাকিনাড়াতে, ওখান থেকেই যাচ্ছি, কাকিনাড়া থেকে একটা স্টেশন পরেই নৈহাটি, ওখান থেকে যাওয়া সুবিধা, দেখা যাচ্ছে সব এইখানে, এটা মন্দির সাদা, ও সামনেই তো মন্দির, ডালি ডালি কোথা দিয়ে নেবো, ডালি এখানে পেয়ে যাবে, প্রচুর লাইন তো, তাই তো দেখছি প্রচুর লাইন, ফেরিঘাট অব্দি লাইন, ফেরিঘাটেই নামলে ভালো হতো, এত লাইন দিয়ে কখন দেখবো, ফেরিঘাটে নামলেই ভালো হতো, যা আমি তো বলেইছিলাম ফেরিঘাটে যাবো, কখন এই একটাই লাইন, ওরে বাবা, ওই দিক দিয়ে কিনবো যেখানে লাইন যাবো, ফেরিঘাটে লাইন গেছে গিয়ে, অনেক লাইন, এ কতক্ষণ লাগবে দিতে পারবো আদৌ পুজো, ওকে কোলে নিয়ে হাঁটছে, এদিকে সব দোকানপাট, কত লাইন, এই একটাই লাইন হয় মানে দক্ষিণেশ্বরের মতো অনেকগুলো না, না না এটা রাস্তা না, আচ্ছা আচ্ছা, অনেক লাইন, আজকে কিছু আছে নাকি, নাকি এরকমই হয়, এখানে লাইন শেষ হয়েছে, এত লাইন, গন্ডি কেটে কেটে যাচ্ছে, তার নিচে হয় না, তার নিচে কোথাও পাবেন না, বাবা তোকে পড়িয়ে দিয়েছে নাকি, বাবা সে কত দুঃখ থেকে আগে পুজো দিয়ে এখন কোন রকমের নিবে আর তোমার নিবে আর বার করে দেবে দক্ষিণেশ্বরের মতো, চলো নালে এত লোক কোথা দিয়ে দেবে, না ওরা তো ছাড়, এখানে সব ডালি দেওয়া হচ্ছে, ডালা দিয়ে দিলে হতো এখান থেকে, নিয়ে ওই বাবা ঘুম পাইছি, তো যা গরম লাগছে নাকি, খুলে দেবা টুপিটা, খুলে দাও, গরমের ডালা হবে, আমি তো দিয়ে, সবাই দেখে রাখো দোকানটা, এখানে এই দোকানটা, আমরা ডালি নিয়ে যাচ্ছি, ওরও জুতো নাকি খুলতে হবে, পুচকুটারও ওরও খুলতে হবে, বাবা তো খুলতেই হবে, কি কি আছে দেখি, কি আছে, ছোট্ট একটা সরবেজ আর উল্টো পাল্টা দিয়ে দেবে,
চারটা মিষ্টি, এর থেকে 21 টাকা মিষ্টি। লাইন আমাদের এগিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এগোচ্ছে লাইন। লাইন তাড়াতাড়ি বার করে দেবে তো? হ্যাঁ লাইন অনেক তাড়াতাড়ি এগোচ্ছে। কিনে দেবো তো যোগ একটা ডমরু কিনে দেবো, আর ধরে পোষো ওই আসার সময় এদিক থেকে আসবো তো ওর একটা ঢোল কিনে দেবো। এই বাজায় না শিব ঠাকুরের, বাজাবি সারাদের, বাজাবি সারাদের। উই বাবা ডমরু ডমরু, উই বাবা ওকে তো মদ জ্বালায় না, দেখেছো জ্বালায় না। আমার কপালে চিপকে আমার দেখলো, ওরে দিচ্ছে আমারও দিয়েছে, আমার দিকে তাকিয়ে দেখছে। 60 টাকা 60 টাকা। ও ওই বড়টা 60 টাকা, আর ওই যে ওই যে ওইটা 60 টাকা। ও বলো দাদা বলো, আমাকে 1 জায়গা 2 টাকা দাও মা, আমাকে 1 জায়গা 2 টাকা দাও মা, জয় বড় মা। এখন লাইনটা একটু দেরি দেরি করে যাচ্ছে, আপনি যত যাবেন। এ বাবা তোজো ঘুম পেয়েছে, ঘুমাবে না। এই মূর্তি একটা নিয়ে যাবো, হারে বাহারে, মানে সব গিট বেঁধে দিয়ে যায়। এখানে সব গিট বাঁধে না ও কুর্তি, মানে এগুলো কি বাদ দাও এখানে? ওই যে বাদ দেয় ও, আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন লাইনে? আমরা ভাবলাম অনেকক্ষণ হবে, কিন্তু বেশিক্ষণ আর। তুমি কি মন্দিরের ভেতর ঢুকেছো? এই যাবো আমার মন্দির। এই যে বড় মা, ঠাকুর মা খরমা রাখো, ভালো রাখো ঠাকুর। এক এক করে যাবো, অত বড় কিছু আস্তে আস্তে ইচ্ছে ঠাকুরকে। বলো না এ করে দিতে, বাচ্চাটাকে একটু মাথায় ফুল দিয়ে দিতে, একটু বাচ্চাটাকে একটু মাথায় ফুল দিয়ে দাও না। না না ছেড়ে নিয়ে ফুল টুল থাকবে, থাক ওই তো নমক হচ্ছে, হালকা সিঁদুর পড়েছে। না ফুচকার জন্য তো বলে দাঁড়ান দেখি সন্দেশ আছে নাকি। ও আর ঠিক আছে চলো, তুই সন্দেশ থাকলে চল। হয়ে গেছে সন্দেশ তো, প্রচুর করছে যে ওগুলো করে না, সব দিয়ে দেয় লোকের মতো বিতরণ করে দেয়। আর তোমার গোটা ফল কোথায় যায় জানিস? কোথায়? হ্যাঁ এই যে এখানে বিধবা, সেই লোকের আমাদের কাছে পাঠিয়ে দাও খাতার আছে, কমে দেয় তারপরে অনাথ আসে। আমাদের পুজো হয়ে গেছে, ডালাগুলোকে ভরে দিয়ে দেবে। এ দিদি টুপিটা তুলে দাও, ওই বাবা এ
না না সোজা জুতো সোজা ফটো নিচ্ছি আমরা, অনেক রকম ফটো আছে মায়ের। আমরা এটা নিলাম আর একটা এটা নিলাম। কুটিয়ানি কোনটা নেবে? এটা নয়, এটাও ভালো লাগছে। হ্যাঁ ভালো বাজছে না তো, তোমার জন্য দেবে দেবে, এটা তোমার জন্যই না হচ্ছে। ওরে বাবা কি খুশি রে, ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে। কটা দাল? এই যে এই যে এই যে এই যে নিয়েছিস, ডাকলো নিয়েছিস ভাইও। উই বাবা উই বাবা, চ বাড়ি থেকে বাজাবি। ওইভাবে বাজায়। এদিকে গঙ্গার ঘাট, আমরা গঙ্গার ঘাটে যাচ্ছি। অনেকটা হাঁটা নাকি গঙ্গার ঘাটে? অনেকটা হাঁটা গঙ্গার ঘাটে। হ্যাঁ নৈয়াটি তো বড় মাও তো আছে, নৈয়াটি বড় মাও চাই ছিল না বলে এখানে ছিল। হ্যাঁ এখানে ছিল না তো প্রচার ছিল। হ্যাঁ ছিল, যে গঙ্গার ফেরি ঘাটে ওই যায় দিয়ে বড় ছিল, ভালো করেই দিয়েছি, ফাঁকাই ছিল, যতটা লাইন ছিল ততটা দিয়ে। মানে এদিকে কচুরির দোকান, কচুরি এই কুটি মানে এই কচুরির দোকানটা খেতে পারি। সব জায়গায় এখানে কচুরির দোকান আছে। হ্যাঁ ওখানে আছে একটা মিষ্টির দোকানে কচুরির দোকান। ও এই যে কচুরি, সব কচুরি খাচ্ছে, আর তোজো পে খাচ্ছে, আপেল সিদ্ধ ভালো করেছে কচুরি। আমরা খেলাম এখানে, একের পর এক কচুরি ভাজা চলছে, প্রচুর সেল, মানে খুবই ভালো কচুরিটা বানিয়েছিল। সুন্দর কত এগুলো? 60 টাকা। ও ছোট আছে সব আসন এগুলো। হ্যাঁ ইউনিক দেখতে। এই যে গঙ্গার ঘাট, এই ওপারে কি আছে? এইটা হচ্ছে লঞ্চ, এখানে গেলে লঞ্চ ঘাট। আচ্ছা এর ওপারে? ওপারে চুস্টা, ওই চন্দননগর ওই দিক দিয়ে। না না এটা চন্দননগর, এটা চুস্টা। হ্যাঁ চন্দননগরে যাওয়া যায় এখান থেকে। এই দেখো কত মাছ। হ্যাঁ চিংড়ি কত করে? চিংড়ি চিংড়ি গড়ে 600 টাকা করে। ও বাবা। আর এই বাটা? থাক চল, অপোজিট হচ্ছে চুচুড়া বললে না, এর অপোজিট হচ্ছে চুচুড়া। আচ্ছা আচ্ছা এইদিকে কি? ও এইদিকটা পুরো চায়ের দোকান। চা খাবো না? চা খাবো। ও তাহলে চা নাও। হ্যাঁ আমার জন্য ভারে চা নাও। হ্যাঁ নিয়ে নেবো, কিন্তু নিয়ে নেবো। ওই দেখ কি করছে, ওই দেখ দেখছি। এই যে গঙ্গার ঘাট, গঙ্গা বাবা ঘাট বাঁধানো না জানো এখানে? ও আমাদের যেমন ওখানে বাঁধানো, এখানে কিন্তু বাঁধানো না। দেখেছো বাঁধাবে কি? ওই যে বাঁধালে তো লোকে যেতেই পারবে, বাঁধা বেশি দূর যাওয়া দরকার নেই। আবার এইটা বাদ দিয়ে ওই যে ওইটা হবে, একটু হাতে করে নিয়ে আসো, দিয়ে দাও। ওইটা নতুন হবে, ওইটা যেটি নতুন হবে ওইটা। ও নতুন যেটি। আচ্ছা আচ্ছা তাহলে এইটা আবার রিপেয়ারিং হবে, ওইটা চালু হবে। আচ্ছা হচ্ছে নৈয়াটি স্টেশন, এখান থেকেও কেউ যেতে পারো, এখানে নেমেও যাওয়া যায়। আমাদের হয়ে গেল পুজো দেওয়া, এবার আমরা খেয়ে দিয়ে টোটো করে চলে যাচ্ছি। তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। পুরো ব্লগটাই দিয়েছি আমরা, পুজো টুজো দিলাম, খেলাম, ফেরি ঘাটও দেখালাম। তো অবশ্যই শেয়ার করো আমার ভিডিওটা ভালো লাগলে। টাটা। আসতে পারো ট্রেনে করে নেমে, তারপর টোটো করে চলে যাবে। তারপর আমরা তো কাকিনাড়া থেকে এসেছি বলে আমরা আসলাম এইভাবেই টোটো করে। তো ট্রেনে করেও আসতে পারো, সুবিধাই হবে। আর ফেরি ঘাটে যারা ওইদিকে চুচুড়ার থেকে আছে তারা ফেরি ঘাট হয়ে চলে আসতে পারে। হ্যাঁ স্টেশন থেকে হেঁটেও যাওয়া যাবে, হেঁটে কত? 5-6 মিনিট, 2 মিনিট লাগবে স্টেশন থেকে হেঁটে। তো আসো, ভালো লাগবে।
তাহলে আমরা ভালো করে পুজো দিলাম, সকালের দিকে আসলে মানে বিকেলেও তো হবে, সারাদিনই খোলা থাকে। ঠিক আছে, টাটা। এ ঘুমিয়ে পড়ছে, ঘুমা।